আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল। আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করব, যেটা আমাদের দৈনন্দিন কাজে সবারই খুবই প্রয়োজনীয়। এটা হচ্ছে MS Word। MS Word অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড। এটা এক ধরনের ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম। এটা MS অফিসের অন্তর্ভুক্ত একটি প্যাকেজ, যাহা মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক প্রণয়ন করা হয়েছে। এটা দিয়ে আমরা আমাদের দৈনন্দিন চিঠিপত্র, যাবতীয় অফিসিয়াল কাজকর্ম, CV, কোনো ডকুমেন্ট রেডি করা, সব রকমের কাজ করতে পারবো। আর বর্তমান যুগে আপনারা জানেনই কম্পিউটারের কতটা ব্যবহার। যে কোনো কাজে আপনি এই MS Word ব্যবহার করতে পারবেন, যে কোনো অফিসিয়াল কাজকর্মে এটা খুবই প্রয়োজন। চলুন আমরা শুরু করি MS Word নিয়ে। তো প্রথমেই বলছি, MS Word আপনি ডাউনলোড করে নিতে হবে। এটা ডাউনলোড করে নিতে পারবেন, আমি ডাউনলোড লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের MS Word ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা এটি ওপেন করব, দেখব যে এটি কিভাবে কাজ করে। আমি MS Word প্রবেশ করতেছি। MS Word ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে দেখুন, প্রথমে আছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যেটা আমরা নিজেরা কোনো ডকুমেন্ট তৈরি করার জন্য ব্যবহার করব। তাছাড়াও এখানে কতগুলো লেআউট দেওয়া আছে। এই লেআউটগুলো আমরা অনেক কাজে ব্যবহার করে, যেমন ব্লগ পোস্টের জন্য এরকম লেআউট ইউজ করে, স্টুডেন্টের রিপোর্টের জন্য এরকম লেআউট ইউজ করে, তারপরে অফিসিয়াল কোনো কাজে, মানে আপনার যখন যে কাজের জন্য যেরকম লেআউট প্রয়োজন আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তো আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টই নিব, যেহেতু আমরা বিগিনার, আমরা প্রথম থেকে যে কোনো কিছু শিখব। তো চলুন আমি প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার এখানে একটা পেজ আসলো, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসলো, এখানে কতগুলো মেনু আসলো, আর এই মেনুর আন্ডারে কতগুলো টুলস আসলো। এখন এই পেজে দেখুন, আমি যদি এখানে কিছু লেখি, আমার লেখাটা কিন্তু উপরে একটু জায়গা খালি রেখে দিচ্ছে, পাশে অনেকটা জায়গা খালি রেখে দিয়ে তারপর লেখাটা শুরু হয়েছে। এটা চাইলে আমি কমাতে বাড়াতে পারি। এই রুলাটাকে আমি যদি এই পাশে পাশে আনি তাহলে এটা কমে যাবে। আবার এই পাশে দেখেন লেখাটা উপরে নিচে, আমার উপরের এই জায়গাটা খালি কেন রাখছে, এটাকে বলা হয় হেডিং। এখানে কোনো কিছু হেডলাইন দেওয়ার জন্য লেখা হয়। আমি চাইলে এটাকে কমাতে বাড়াতে পারি। এখন দেখুন আমার জায়গাটা কমে গেছে। এরপরে দেখুন আমার পেজটার উপরে নিচে নেওয়ার জন্য এখানে একটা অপশন আছে, তারপর এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ওয়েবে যখন কোনো কিছু ওয়েব ডিজাইন করার জন্য আমরা যে কোনো রকমের পেজের ইন্টারফেসটা কীরকম হবে এখানে দেখতে পারবো, যদি কোনো ডকুমেন্ট পড়তে চাই তখন কীরকম হবে এখানে দেখতে পারবো। আমরা সচরাচর প্রিন্ট লেআউটে রাখবো, কারণ আমরা যেহেতু কাজ করব। তারপর এখানে পাশার একটা দেওয়া আছে, দেখেন আমি যদি ছোট করি আমার পেজটা জুম আউট হয়েছে। আমি যদি এখানে দিই জুম ইন, পেজটা একটু বড় করে দেখাচ্ছে। আমরা সবসময় 100% মিডল পয়েন্টে রাখবো। তো আজকে এতটুকুই, পরবর্তীতে আমরা এখানে যে মেনুগুলো আছে এই মেনুগুলো নিয়ে কথা বলবো, মেনুর আন্ডারে যে টুলসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, কীভাবে আপনি কালার চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন, সব কিছু বলবো। তো আরেকটা ব্যাপার দেখুন, আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালো আর পেজটার কালার হোয়াইট, এটা কিন্তু ম্যানুয়ালি থাকে না, আমি এটাকে বাই ডিফল্ট চেঞ্জ করে ফেলেছি। ডিফল্ট সিস্টেমে থাকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, পেজ কালার হোয়াইট। আপনারা চাইলে এরকম গ্রে কালার আর পেজ কালার হোয়াইট কালার বা গ্রিন কালার যে কোনো কালার দিতে পারেন। তো কীভাবে দিবেন সেটা আমার আগের ভিডিওতে বলেছি, আমি ডিসক্রিপশন বক্সে আমার আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ, আজকের মধ্যে এটুকুই।